পাপন মামা আসছে। আসলে মামা খুব হারমোনিয়াম বাজায়, এখানে আসি আমাদের সাথে সময় দেয়। আমি একবার গান বলছি, আবার আমাকে সুযোগ করা হয়েছে। আসলে গান তো অনেক সময় অনেক রকমভাবে গাইতে হয়, আসলে তো গান গাইতে আমরা পারি না, কেননা শিল্পী হিসাবে তো কোনো জায়গায় সুযোগ মিলে না। আজকে যাই হোক কোনোরকমভাবে মিলছে, তো যাই হোক আমি একটা গান শোনাবো। হ্যালো হ্যালো রে, হ্যালো হ্যালো চলো। আল্লাহ মানুষ বানাইয়া খেলছে তার লইয়া, মাটির আদম কেমনে গুনাগার রে মানুষ বানাইয়া। কেমন কথা, আদমকে বানাইছিল মানুষে, আদমকে বানাইছিল আল্লাহর কাছে 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 থাকবো, সেই মাটির আদম কেমন করে গুণাগার হয়ে যায়। আমরা এত মানুষ আছি এখানে অলির দরবারে, আসলে গুণাগার, গুণাগার না হলে এত রাত ভোর আমরা এখানে কেন? না এখানে বলছে না, সমস্ত কিছু আমার মাওলা করে, আমরা অপেক্ষায় থাকি। আমাদের কাছে দুটা জিনিস আছে, যেমন আমাদের ভিতরে একটা আমিত্ব আছে, এই আমিত্বটাই হলো আমাদের সমস্ত কিছু পাপের মেরুদণ্ড। আল্লাহ মানুষ বানাই কোডিনা তুমি বলো
Manu Shobhana